ओम शांति। आज 25/4/2023 बाबाज महाबाक्के बोलेछेन, आमादेर होलो वंडरफुल रूहानी यात्रा जा आम्रा घरे बसे कर्म करते करते करे थाकी। आमादेर होलो बुद्धिर यात्रा, एर द्वारा आम्रा पवित्र हुए जाब। आमादेर साजन होलो एक शिव बाबा, आम्रा शिव परमात्मार सजनी आत्ता। आबार देहेर हिसेबे आम्रा शिव बाबार पुत्र पुत्री, ग्रैंडफादर दादार सम्पत्तिर उपर आमादेर सम्पूर्ण अधिकार आछे। आम्रा दादार थेके 21 जन्मेर जन्य सुखेर सम्पद प्राप्त करे थाकि। बाबा प्रतिदिन ज्ञानेर कत गुच्छ कथा आमादेर बोले थाकेन। बाबार आजकेर मूलेर आधारे आजकेर चेकिं चार बाबार काछे राखछि। बाबा आमादेर जे रूहानी यात्रा शिखियेछेन, ए रूहानी यात्रा एकबारी हय ए अंतिम जन्मे। आम्रा यात्रा करी स्वीट होम निर्वाण धामेर। एखन आमादेर चुरती कला सत्यजुगेर परे आम्रा आबार नीचे नामते थाकि। सत्यजुगे लक्ष्मी नारायण ए कथा भूले जाए जे राजधानी स्वर्गसुख के दिएछेन, पतित पावन पिताकेई भूले जाए। बाबा बोलेछेन एकमात्र बाच्चादेर बुद्धितेई एखन एई कथा आछे, ताई ब्राह्मणदेर पद देवतादेर थेकेओ उँचु। एखन स्वयं भगवान आमादेर राजयोगेर शिक्षा दिच्छेन। आम्रा 21 जन्मेर जन्य दादार थेके स्वर्गेर ऐश्वर्य प्राप्त करछि। चेक करे चलेछि रूहानी यात्राय आछि तो। आम्रा 21 जन्मेर जन्य स्वर्गेर बर्षा प्राप्त करते चलेछि, एई खुशीते पुरुषार्थ करछि तो। बाबा बोलेछेन आम्रा कतबार बाबार काछ थेके उत्तराधिकार ग्रहण करेछि आर हारिए फेलेछि, एखन आबार ग्रहण करछि। ज्ञानेर सागर बाबार थेके आम्रा ज्ञान प्राप्त करछि। आत्मार मध्ये ज्ञान ना थाकार कारणे आत्मा ময়লা বা পতিত হয়ে যায়, ঝিমিয়ে যায়। তাতে জ্ঞান কৃত পড়লে পুনরায় প্রজ্বলিত হয়, আত্মা পাবন হয়। মায়া সকলকে পতিত বানিয়ে দিয়েছে, তাদের জ্ঞানের ছিটে দিয়ে শীতল করতে হবে। চেক করে চলেছি জ্ঞান সাগর, বাবার থেকে জ্ঞান প্রাপ্ত করে ধারণামুক্ত হয়ে চলছি তো। বাবার সমান শীতল হয়ে জ্ঞানের ছিটি দিয়ে মনুষ্য আত্মাদের শীতল বানানোর সেবা করছি তো। বাবা বলেছেন গৃহস্থ জীবনে থেকে পুরুষার্থ করতে হবে, বিনা পরিশ্রমে কেউ বিশ্বের মালিক হতে পারবে না। আত্মা এখন সূক্ষ্ম পরিশ্রম করছে, পরিবারেরও দেখভাল করতে হবে। বাবা এখন আত্মাদের এই রুহানি কর্তব্য করান। সময় যত কাছাকাছি আসতে থাকবে সাক্ষাৎকার হতে থাকবে, বাবা জ্ঞানও দিতে থাকবেন। চেক করে চলেছি বাবার আজ্ঞা অনুসারে চলছি তো, এক বাবার সাথে যোগ যুক্ত হয়ে আছি তো। বর্তমানে বাবা বলেছেন সমীপ সম্বন্ধ এবং সর্বপ্রাপ্তির দ্বারা সহযোগী হওয়াই সর্বসিদ্ধিস্বরূপ হওয়া। যারা বাবার সাথে সদা নিকট সম্বন্ধে থাকে আর সর্বপ্রাপ্তির অনুভব করে, তাদেরই সহযোগের অনুভব হয়। বাবা আমার এই সম্বন্ধের নেশায় সদা উৎসাহ উদ্দীপনায় সদা শক্তিশালী স্থিতি অনুভব হয়। চেক করে চলেছি বাবা আমার এই সমীপ সম্বন্ধ দ্বারা নিজের স্থিতি সদা শক্তিশালী আছে তো। স্লোগানে বাবা বলেছেন আত্মিক গরিমায় যে থাকে সে কখনোই জাগতিক মান মর্যাদা
বা প্রশংসার আশা করে না। আজ সারাদিনে শেষে একান্তে বাবার কাছে বসে আজকের সারাদিনের পুরুষার্থের চার্জ রাখলাম। বাবা, তুমি সর্বশক্তিমান, আমার সাজন, আমি আত্মা, তোমার সজনে, তুমি মাসুক, আমি তোমার আশিক। বাবা, কত রূপে, কত রঙে, কত রসে তুমি আমার শরণে আছো। তোমার জ্ঞান অমৃত ধারায় আমি প্রতিদিন নিজেকে ভরপুর করছি, সর্বপ্রাপ্তির অনুভব করছি। বাবা, তোমার সব সম্পদের অধিকারী আত্মা আমি, অহ সৌভাগ্য আমার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট, ওম শান্তি।